আমরা কিসের সৃষ্টি? মাটি। জিন জাতি কিসের সৃষ্টি? আগুনে। মালায়েকা কিসের সৃষ্টি? নূর দিয়ে। এখন মালায়েকাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়ার, বিভিন্ন কাজের দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। যেমন জিব্রাইল আলাইহিসসালাম ওহি নিয়ে আসতেন, তিনি আসতেন ওহি। মিকাইল আলাইহিসসালাম যে বৃষ্টি বর্ষণ এইসবের দায়িত্ব থাকে। ইসরাফিল আলাইহিসসালামের দায়িত্ব কি? সিংহা নিয়ে কিয়ামতের অপেক্ষা ফুল দিবেন। মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা, তিনি প্রত্যেকটা প্রাণীর মৌতের ব্যাপারে আল্লাহ পাকের হুকুমে তিনি তিনি দায়িত্ব পালন করেন। তিনি কি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবেন? এখন এরকম অগণিত ফেরেশতা আল্লাহ পাকের কাছে, অগণিত। কত সংখ্যা কেউ জানে? সংখ্যা কেউ জানে না, অগণিত ফেরেশতা। আমাদের কাঁধে আছে দুজন, কয়জন করে? দুজন করে। তো এই ফেরেশতা মন্ডলীর প্রতি বিশ্বাস রাখবো আমরা। আর ফেরেশতা মন্ডলীর নাম আসলে কি করবো? আরে হিসরা। কি করবো? আরে হিসরা। এমন কিছু করব না যে কাজগুলো করলে তারা কষ্ট পায়, যেমন এটা তাদের হক। আমি আকিদা ইমানের আলোচনার সাথে সাথে হকটাও বলে ফেলছি। আল্লাহ পাকের সম্পর্কে আকিদা পরিষ্কার করলাম, আল্লাহর হক কি? আল্লাহর বিধান আমরা মেনে ফেলবো, আল্লাহর সাথে শিল্প করবো না, আল্লাহ পাকের আনুগত্য করবো, তার দাসত্ব করবো, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবো না, এবং তার দিন পালন করবো, প্রচার করবো, প্রসার করবো, প্রতিষ্ঠার চেষ্টা করবো। ফেরেশতা সম্পর্কে আপনার হক কি? তাহলে ফেরেশতাদের নাম শুনলেই আলাইহিসসালাম বলবো, ঠিক আছে? আর তারা কষ্ট পায় এমন কিছু করতে যাবে, যেমন এই যে আমরা অনেক সব পেঁয়াজ খেয়ে মসজিদে আসি, তারা কষ্ট পায়। অনেকে স্মোক করে মসজিদে আসে, তারা কষ্ট পায়। ফেরেশতারা আমাদেরকে দেখেন, দেখেন না, আমাদের সাথে আছেন না? তো তারা কষ্ট পান এমন কিছু আমরা করতে যাবো, ঠিক আছে? ঝগড়াঝাটি করলে কিন্তু তারা ইয়ে করে, ঝগড়াঝাটি কেউ যদি করতে থাকে এটা কিন্তু খারাপ। তো আল্লাহ পাকের ফেরেশতাদের হকগুলো আমরা তাদের হক তাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। ফেরেশতা সম্পর্কে আমাদের একটা আকীদা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছে। এখন এখানে এমন শক্তিশালী ফেরেশতাও আছে যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব কি হবে? এখন ফেরেশতারা আমাদের জন্য যেন দোয়া করেন সেরকম করে আমরা চলার চেষ্টা করি। কেমন? আমরা যদি ইলম অর্জন করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। হাদিসুল্লাহ বলার সময় আছে, আমরা যদি ইলম অর্জন করি, ইলমের পথে চলি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। আমরা যদি দরুদ শরীফ পড়ি, ফেরেশতারা দোয়া করে। আমরা যদি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। মানে যে কাজগুলো করলে তারা আমাদের জন্য দোয়া করে, এগুলো করতে হবে। যেমন সেজদায় থাকলে, মসজিদে এসে বসে থাকলে ফেরেশতারা ইস্তেগফার করে। লাইলাতুল কদরে জাগ্রত হলে ফেরেশতারা কি করে? আমাদের জন্য দোয়া করে। এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। দুই নম্বর গেল। তিন নম্বর হচ্ছে ওয়া কুতুবি, আসমানি কিতাব। আসমানি কিতাব পদে প্রথম কোনটা? আল কোরআন। আল কোরআন কেরিমের উপর ইমান রাখার অর্থ হচ্ছে এর মোটামুটি ছয়টা হক আদায় করা। কয়টা ভাই? প্রথমে বিশ্বাস রাখা যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কে? আল্লাহর কালাম। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। এরপরে যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কুফর, সে কাফির হবে, সে কুফরি করবে। যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কি হবে? কাফির হবে। এই কোরআন সম্পর্কে আমাদের কি আকীদা হবে? আমরা কোরআন পড়া শিখবো, এটা আমাদের হক, কোরআনের প্রতি আমাদের হক, পড়া শিখবো। দুই নম্বর, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবো। আমরা কোরআনকে পারলে মুখস্থ করার চেষ্টা করবো। আমরা আল কোরআনের কিছু, অ্যাটলিস্ট কিছু সুরা, ভাষায় ভিত্তিক কিছু সুরা, কিছু আয়াত মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে কোরআনের যে আদেশ সেগুলো মানার চেষ্টা করবো, কোরআনের নিষেধ সেগুলো কি করবো বর্জনের চেষ্টা করবো, আর কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করবো। এগুলো কোরআন কেন্দ্রিক আমাদের কাছে। আর কোরআনের প্রতি ইমান খালি মুখে বললেই হবে? কিছু কাজে প্রমাণ করতে হবে। অ্যাটলিস্ট বিশ্বাস করি আমরা কোরআন আল্লাহর কালাম, যে বিশ্বাস করে না তাকে আমরা কুফুরি মনে করি, আর কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করি। এক কথায় কোরআনে, কোরআনে আল্লাহ পাক যে বিধিবিধানগুলো নাজিল করেছেন এগুলোকে আমরা মনে ধারণ করি, মুখে স্বীকার করি এবং কাজেও বাস্তবায়নের চেষ্টা করি। এরপরে কি আছে? কুতুবিহি ওয়া রুসুলি। আচ্ছা, কুতুবিহির কথাটা বলি। কুতুবিহি মানে কিন্তু সব কিতাব। এখানে শুধু কোরআনের প্রতি ইমান রেখেছি, তাওরাত জাবুর ইঞ্জিল বিশ্বাস করি না, এমন নয়। আমরা সমস্ত আসমানি কিতাবে কি করি? বিশ্বাস করি। আল্লাহ পাক এরকম প্রচুর আসমানি কিতাব নাজিল করেছে, সহিফা এবং বড় কিতাবের মধ্যে। এখন যাদের উপর সহিফা নাজিল হয়েছে আমরা তাদেরকে নবী বলি, যাদের প্রতি আসমানি বড় বড় কিতাব যেমন তাওরাত জাবুর ইঞ্জিল এগুলো এসেছে তাদেরকে আমরা কি বলি? রাসুল। তো আমরা কি তাওরাত মানি না? জাবুর ইঞ্জিল এগুলো সবই মানি। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, জাবুর কার উপরে? দাউদ আলাইহিস সালাম। ইঞ্জিল কার উপরে?
ঈসা আলাইহিস সালাম আল কুরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিটা কিতাবেই আল্লাহ পাকের তাওহীদের কথা আছে প্রতিটা কিতাবেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা আছে তার নাম হবে আহমদ এখন আগের কিতাবগুলো কেন রহিত হয়ে গেল বিকজ মানুষ সেই কিতাবগুলোর মূলনীতিগুলো পরিবর্তন করে ফেলেছে এখন অনেকে হাদিস জার করে ফেলছে না কোরআনের উল্টাপাল্টা ব্যাখ্যা আসে না এরকম করে আগেকার মানুষরাও বনু ইসরাঈলরা কি করেছিল কোরআনকে তাওরাত জাবুর ইনজিলকে বিকৃত করেছিল তখন আল্লাহ পাক নতুন করে এই কোরআন নাযিল করেছিল এখন এই কিতাব সম্পর্কে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাযিল করেছেন এই প্রত্যেকটা কিতাবে আল্লাহ পাক এই কথাটা খুবই মোটা দাগে নাযিল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই মহাবিশ্বের কোনো রব তাওহীদের কথা এই তাওহীদের কথাটা শুধুমাত্র যে কোরআনে আছে এমন না এই যে যেমন সুদের কথা শুধুমাত্র যে কোরআনে আছে এমন না আগেকার ধর্মগ্রন্থের মধ্যে এটা ঠিক ছিল জিনার কথা শুধু যে কোরআনে আছে এমন না আগেও ছিল তো মূল যেটা তাওহীদের কথা এটা কোরআন কোরআন শুধু না প্রতিটা ধর্মগ্রন্থেই এসেছে তা আমরা এই কিতাব সম্পর্কে কি আকিদা রাখবো এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব নাযিল করেছেন সর্বশেষ কিতাব কি কোরআন এই কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ এর হকগুলো আদায় করবো এখন তারপরে আসি রুসুলিহি মানে রাসূলগণ রাসূলগণ রাসূল এক বচন আর রাসূল বহু বচন আমরা প্রথমত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখি এই তো এখন আমরা কিন্তু আকীদা নিয়ে যখন আলাপ করি তখন তর্ক শুরু করি নবী কিসের তৈরি তাই না মাটির তৈরি দূরের তৈরি এগুলো নিয়ে তর্ক করি কিন্তু এই যে বরেণ্য যে আকীদার বইগুলো সেখানে এটা কোনো সাবজেক্টই না বুঝতে পারলে কথা আকীদার আমরা যখন কথা বলি সমাজে তখন দেখা যায় আমরা দু তিনটা বিষয় নিয়ে বেশি কথা বলি এক আল্লাহ পাক অনেকে বলে সর্বত্র বিরাজমান আর কেউ বলে আল্লাহ পাক আরো সর্বত্র এই তো তর্ক এটা মনে হয় যে এটাই হলো আকীদার মূল জিনিস হ্যাঁ অথচ এগুলোর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত থেকেও তিনি তার বান্দার প্রত্যেকটা বিষয়ের খোঁজ খবর কি রাখেন জ্ঞানের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে সবকিছুর মধ্যে তো আল্লাহ পাক সর্বত্র বিরাজমান না এখানে আল্লাহ পাকের ক্ষমতা নাই আমরা যে দাঁড়িয়ে আছি বসে আছি ক্ষমতা নাই আছে আল্লাহ পাক এখন আমাদেরকে দেখছেন না আল্লাহ পাক সর্বদ্রষ্টা সর্বক্ষমতার অধিকারী সব জায়গাতে কিন্তু এর মানে কি এই যে আল্লাহ পাক এখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন তাহলে এই ব্যাখ্যাটাই তো তর্কটাই তো মানে অবান্তর একটা তর্কটাই তো অবান্তর ঠিক একইভাবে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা নিয়ে আমরা তর্ক করি মাটির নাকি নূরের ইত্যাদি ইত্যাদি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহিলিয়াতের অন্ধকার দূর করে দেন নাই তাহলে তিনি আলোর কাজ করেন নাই করেছেন কিনা আমরা তর্ক করি এগুলো নিয়ে কিন্তু আকিদার যে কিতাবগুলো এই কিতাবগুলোর মধ্যে কিন্তু এরকম তর্কের আলাদা কোনো টাইটেল দেওয়া না যে অধ্যায় তিনি কিসের তৈরি এরকম না কেমন আছে ফেরেশতারা নূরের তৈরি অধ্যায় আছে কিন্তু এখানে এরকম অধ্যায় কি আছে যে আল্লাহ রাব্বুল এভাবে আছে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত বান্দা এভাবে টাইটেল দেওয়া আছে আল্লাহ পাকের নির্বাচিত বান্দা এবং মনোনীত নবী মনোনীত নবী আছে সন্তোষ ভাজন রাসূল সন্তোষ ভাজন এভাবে টাইটেল দেওয়া আছে এবং তিনি শুধু মানুষের নবী নন তিনি জিন জাতিরও নবী এবং পুরো মাখলুকের নবী গাছ সেজদা করেছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো মাখলুকের নবী এগুলো নবী সম্পর্কে আকীদা কিতাবে বলা আছে ওই নূর নিয়ে মানুষকে তর্ক নাই কিন্তু তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবেন না কেউ যদি মনে করে তারপরে কোনো নবী আসবে নিঃসন্দেহে সেটা এবং তিনি সমস্ত রাসূলগণের সাইয়্যিদ সমস্ত রাসূলগণের কি সাইয়্যিদ মানে নেতা এবং প্রতিপালক প্রতিপালক মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাকের হাবিব মানে কি বন্ধু এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকের জন্য হেদায়েত এবং জ্যোতি হেদায়েত এবং জ্যোতি এখানে নূর সব পাওয়া যাচ্ছে তিনি সমস্ত মাখলুকের জন্য কি হেদায়েত নূর এবং জ্যোতি তার তর্কটা এইটা না যে মেড বাই হোয়াট এটা তর্ক না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কায়নাতের জন্য কি আলো জ্যোতি হেদায়েত অন্ধকার দূরীকরণের মাধ্যম তার তার কাছেই তো কোরআন নাযিল হয়েছে তিনি তো আলো নিয়েই চলেছেন সমাজের মধ্যে আমরা আসলে কুতর্ক লিপ্ত হয়ে বেশি এখন আবার কিছু মানুষ নিজের মন গড়া কিছু ব্যাখ্যা করা শুরু করে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াক করতেন একজন একজন ব্যাখ্যা করছে দেখলাম একজন মানে অনলাইনে আসে চোখের সামনে পড়ে মাঝে মাঝে তো দেখি আর তিনি বলছেন দেখলাম যে তার মুখে নাকি নাউজুবিল্লাহ
দুর্গন্ধ ছিল। হাদিসে কিন্তু দুর্গন্ধ শব্দ নাই। হাদিসে আছে জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে বলছেন যে আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন। এটাতে কি বোঝানো হচ্ছে? মিসওয়াকের তাগাদা দেওয়া হচ্ছে। মিসওয়াকের তাগাদা মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটার অনেক ফজিলত, আপনার উম্মতকে মিসওয়াকের জন্য আপনি তাগাদা দিন। এখন আমি নিজের মতো করে বুঝে নিলাম যে জিব্রাইল আলাইহিসসালাম তাকে এই জন্য তাগাদা দিচ্ছেন যে তার মুখে গন্ধ না হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সে থুতু দিয়ে সুগন্ধ বেরোত। বিশ্বাস করছেন না? থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো। এত এত চমৎকার ছিল তার থুতু, তার ঘাম, এই যে আমরা ঘাম ফেলে দেয় এই ঘাম দিয়ে সুগন্ধ বেরোত। মানুষ এগুলো পাত্রে সংরক্ষণ করত, এর মধ্যে অন্যান্য পদার্থ মিশে আতর ব্যবহার করতে হবে, ইউজ করতো। অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন সেই পানি মানুষ কারাকারি করে নেয়ার ও গায়ে মাখার চেষ্টা করতো। ছোট্ট সাহাবি ছিলেন সম্ভবত আনাস, আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনার মুখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন। এটা একটা হাদিস আছে, মানে অজু করতে করতে তার সামনে পড়েছে বাচ্চাদের সাথে আমরা মজা করি অনেক সময়, তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখে। এই যে মানে বিদায় ও নিহা এই কিতাবগুলোর মধ্যে এসেছে, ওই সাহাবি বয়স যখন অনেক বেশি হয়ে গেছে 80-90 এরকম, তখনও তার চেহারাটা একদম নূরে চকচক চক করছিল। আমরা হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না, এখানে কি ওইখানে ব্যাখ্যা এইভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মিসওয়াক করতে বলেছিলেন। এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়ে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। তো খেয়াল রাখ, যেটা যে হালতে আছে ওই হালতে ছেড়ে দেন আপনি। সুবহানাল্লাহ, আমরা একটা মূলনীতি এটাও শিখে রাখেন, এটা আকিদারে জেনে রাখেন যে কোরআন এবং হাদিসের এমন কোনো বুঝ আমরা নিব না, এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবিরা করেন না, কাহিনা করেন না, নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না। আমরা ইস্তেহাদ করতে পারি, যেমন বিকাশ রকেট হাবি যাবে সাহাবির যুগে ছিল, তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন? এখন তার মোস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটা সমাধান দিবেন, এই তো বিষয়। কিন্তু তাদের মূলনীতি মেনেই সমাধান দিবে। তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলে সমস্যা আছে। যেমন এই যে জুমার কয়াদান হতো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় দুটা হতো, তো একজনকে দেখলাম বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি বেদাত করেছেন তাহলে আপনার মতে? তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন। মানে সাহাবির চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি? এরকম ব্যাখ্যা দেওয়া যায়। ওই যে আপনাদের দাড়ির একটা মাসাল আছে না, যে এক মুষ্টি আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি হজের মৌসুমে কি করেছেন? তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন, কর্তন করেছেন। একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আবদুল্লাহ বিন উমর তিনিও নাজায়েজ কাজ করেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে যিনি বরেণ্য স্যার বলেছে হ্যাঁ তার স্কার্টটা ঠিক আমি ভুল। এত বড় কথা বলে স্পর্ধা করাটাই তো একটা কুফুরি পর্যায়ে চলে যায়, যে আমরা কি সাহাবিদের চাইতে বেশি বুঝবো কোরআন সুন্নাহ? অর্থাৎ সাহাবিদের এটাই সাহাবিদের মানহাজ, এটাকে ফলো করেই ইমামগণ তাদের মাযহাব প্রতিষ্ঠা করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকতে কোনো সমস্যা। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখি, আর কি আকিদা রাখবো? তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, করবেন কিনা? তিনি আমাদের জন্য সুপারিশ ওর উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন, এটা মাথায় রাখবেন। তবে বেদাতীদেরকে তিনি তাড়িয়ে দিবেন, বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন, এটা সহিহ বুখারী হাদিস আসছে। সুখান সুখান লিমান ওয়া ইয়ারা আলী। আরো আমরা স্পষ্ট আকিদা রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি সশরীরে ইসরা মিরাজে গিয়েছেন, ঘুমে নয়, স্বপ্নযোগে নয়, কিভাবে গিয়েছেন? সশরীরে তিনি ইসরা মিরাজে গিয়েছেন এবং আল্লাহ পাক তাকে হাউসে কাউসার দান করেছেন, ওই হাউস থেকে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে পানি পান। এগুলো আমরা আকিদে স্পষ্ট রাখি এবং কবরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রসুলই তারপর বাকি রসুলদের সম্পর্কে আমাদের আকিদা কি থাকবে? তারা সবাই কি ছিলেন? আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন, রাসূল ছিলেন, তারা সবাই তাওহীদ নিয়ে এসেছেন, তারা কেউ কিন্তু মানে কোনো খারাপ কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসলে সমস্ত নবী রসুলের মিশন একই ছিল, আর সমস্ত নবী রসুলই মাসুম। সমস্ত নবী রসুল কি? মাসুম, তারা তারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নবীদের সম্পর্কে এই আকীদা রাখার তৌফিক দান, ঠিক আছে? তারপরে আছে ওয়াল ইয়াউমিল আখির, তাই তো? পাঁচ নম্বর কি? ইমানের পাঁচ নম্বর কি বলেন? শেষ হয়ে গেছে। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির মানে পরকালের দিন। পরকালের দিন বলতে শুধু ওই দিনই না, বরং মৃত্যু থেকে শুরু করে সমস্ত ধাপকে বোঝানো। তাহলে আমরা আকিদা রাখবো, ইমান রাখবো যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় ভালো ফেরেশতা আসবেন অথবা খারাপ ফেরেশতা আসবেন, মানে ভালো ফেরেশতার মধ্যে জান্নাতি অথবা জাহান্নামী।
জান্নাতি ফেরেশতারা আসলে বুঝে নিবে সে জান্নাতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর জাহান্নাম যদি জাহান্নামে ফেরেশতা রূহ নিতে আসে বুঝে নিতে সে কোথায়, আল্লাহ মাফ করুক, এটা সম্ভাবনাই বেশি। এরপরে আমরা বিশ্বাস করি যে এরপরে মানুষের মৌত হবে, প্রত্যেকটা নফস কি করবে মৃত্যু শ্বাস গ্রহণ করবে। এরপরে কবর, কবর জগতে আমরা বিশ্বাস করবো, এটা আমাদের আকীদা থাকবে। কবর জগৎ সত্য, এখানে সওয়াল জবাব সত্য, কবরের চাপ সত্য, এখানে মুনকার নাকির সওয়াল জবাব সত্য। কি কি প্রশ্ন হবে, রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে, তিনটা পেরে গেলে আরেকটা প্রশ্ন করা হবে কিভাবে জানলে এগুলো। তখন সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি, মাশাআল্লাহ। তাহলে পড়াশোনার গুরুত্ব কত, আল্লাহ পাকের কিতাব পড়ে আমি জেনেছি। এরপরে যা কবর হবে হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের, আল্লাহ মাফ করবেন আমাদেরকে। এরপরে এখানে সে শায়িত থাকবে বারজাখের জগতে আল্লাহ পাক যতদিন চান। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষকে আল্লাহ পাক রাখবেন, আবার জীবিত মুখে উঠাবেন, মিজান মিজান হবে, মিজান মানে কি আরিফুল্লাহ, মিজান হবে, কুলসিরাত হবে, এ আমাদের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামকে মিজান কুলসিরাতের নিচে আনা হবে, আর জান্নাতকে নিকটবর্তী করা হবে। কুলসিরাত পার হয়ে মানুষ জান্নাতে যাবে, ওই সময় সাফাত, সুপারিশ ইত্যাদি অন্য অন্য ধরনের কথা ঘটবে, এগুলোর প্রতি আমাদের পূর্ণ একটা বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলিম এখন এগুলো বিশ্বাস করে, কবরের জগৎকে বিশ্বাস করে না, কবরের আজাবকে বিশ্বাস করে, বলে যে কোরআনে তো এগুলো বলে নেই। এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদের এই ভ্রান্তিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর সবশেষ পয়েন্টটা হচ্ছে কিনা হলো তাকদীর বা ভাগ্যে বিশ্বাস। তাকদীর আল্লাহ পাক লিখেছেন কিনা, কে লিখেছেন তাকদীর, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখেছেন, এবং তাকদীরের কিছু বিষয় পরিবর্তন করা যাবে না। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমল দিয়ে পরিবর্তন করা যায়, আমল বা দোয়া ভালো কাজের মধ্যে দিয়ে প্রশস্ততা হতে পারে। যেমন কোনো মানুষ যদি খুব বেশি পাপ কাজ করতে থাকে তার রিজিক সংকুচিত হয়, আর যখন মানুষ পুণ্যের কাজ বেশি বেশি করতে থাকে রিজিক আল্লাহ বাড়ে না। মানে এটা অনেকটা এমন যে আপনার এতটুকুই, আপনি যদি ওভার টাইম করেন তাহলে বাড়াই দিবেন, ঠিক আছে? তো এই তাকদীরের উপর বিশ্বাস না রাখলে আমরা কেউ মুমিন থাকি না। মনে রাখবেন তাকদীরে বিশ্বাস এই বিষয়টাকে কেন্দ্র করে দুইটা দল হয়ে গেছে, একটা হলো কাদারিয়া, একটা হলো জাবারিয়া। কাদারিয়া মানে যারা তাকদীরে একদমই বিশ্বাস করে, আর জাবারিয়া হচ্ছে তারা মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে। জাবারিয়ারা বলে যে তাকদীরে যা লেখা আছে তাই হবে, চুরি করেছি কেন তাকদীরে লেখা আছে তাই, সুদ খাই কেন তাকদীরে আছে তাই, খুন করলাম কেন তাকদীরে আছে। এটা হচ্ছে জাবারিয়া, কি একই তো বলেন জাবারিয়া। কাদারিয়া হচ্ছে তারা সম্পূর্ণ তাকদীরকে অস্বীকার করে না, তাকদীরের মধ্যে কিছু নেই, আমি যা করবো তাই, আমি নামাজ পড়েছি কেন নিজের নিজেই নামাজ পড়েছি তাই, আমি আজকে এত টাকার মালিক কীভাবে আমার নিজের পরিশ্রমে। হ্যাঁ, মানে ওরা মনে করে যে তাকদীর বলতে কিছুই নাই, মানুষ নিজেই তার কর্মের মানে স্বাধীনতা রাখে বা স্বতন্ত্র এখতিয়ার রাখে। আর জাবারিয়ার উল্টা, তারা মনে করে যে কর্মের কোনো স্বাধীনতা নাই, যা লেখা আছে তাই। এই দুটার মাঝখানে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাকদীর আল্লাহ পাক লিখেছেন এবং কিছু মুআল্লাক রেখেছেন, এগুলো কিছুটা পরিবর্তনশীল, আর মানুষকে একই সাথে আল্লাহ পাক কর্মের এবং ইচ্ছার স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। এখন বেশি বেশি করে আমল করা আমাদের দায়িত্ব, এগুলো নিয়ে বেশি ফিকির চিন্তা করা আমাদের কাজ। সাহাবীদেরকে নবীজি বলেছেন যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার কর্মকাণ্ড পৃথিবীতে তেমনই হবে। তো তাকদীরের বিষয়টা আমরা মাথায় রাখবো, খেয়াল রাখবো, এই একই ভাবে পরিষ্কার রাখবো। এখন এই ছয়টা পিলার আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই ছয়টা পিলারের মধ্যেই আকীদার সমস্ত বিষয়গুলো পড়ে যায়। সবশেষ কথা হলো এই ছয়টা পিলারকে আমাদের তিনটা কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে। কটা ভাই, এক নম্বর হচ্ছে আত্তাসদিদ বিল জিনা, অন্তরে বিশ্বাস। এই ছয়টা পিলারকে আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করি। কটা পিলার বলেন তো, এক নম্বর কি আল্লাহ বিশ্বাস, আল্লাহ সম্পর্কে ডিটেলস কথা বলেছি, দুই নম্বর বলেন ফেরেশতা মণ্ডল, তিন নম্বর কোথায় আসমানি কিতাব সমূহ, চার নম্বর নবী রাসূল সমূহ, পাঁচ নম্বর পরকাল মানে পরকালের পুরো লাইফ, আর ছয় নম্বর তাকদীর ভাগ্যের। এই ছয়টা পিলারের উপরে আমরা প্রথমে তাসদিক বলছি না মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। দুই নম্বর হচ্ছে ওয়াল ইকরার, আল ইকরার বিল লিসান মানে জিহ্বা দিয়ে স্বীকৃতি প্রদান করা। যেমন আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আমরা বলি না ঈমানে মুফাসসাল বলি না, এইটাই সেটা, এটাই আকীদার বিষয়। আর একটা হলো তিন নম্বর ওয়াল আমালু বিল আরকান, মানে কাজেও এটাকে বাস্তবায়ন করতে হবে। খালি আল্লাহ বিশ্বাস করে আল্লাহর হুকুম মানি না চলবে, খালি ফেরেশতা বিশ্বাস করে কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় গুনাহ করি, ভয় নাই যে দেখতেছে হবে। তারপর আমরা যদি বলি নবীকে আমরা বিশ্বাস করি কিন্তু নবীর সুন্নতের উপর আমল নাই, হবে? পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালে প্রিপারেশন নাই,
হবে তাকদীরে বিশ্বাস করি কিন্তু তাকদীরের ভালো করার জন্য আল্লাহর কাছে মেহনত করি না দোয়া করি না হবে এই জিনিসগুলো কোরআনে বিশ্বাস করি কোরআন তেলাওয়াত করি না তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো আল আমালু বিল আকাল মানে কাজে এটা কি করতে হবে এখন এখান থেকে জাস্ট একটা কথা বলে শেষ করছি এখন এই জিনিসটাকে কেন্দ্র করে আবার তিনটা দল হয়ে গেছে কয়টা বলেন তো মূলত এক নম্বর হলো আমরা বলি মুরজিয়া কি বলি ভাই ওরা বলে একটু শুনেন ভালো করে বোঝেন ওরা বলে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট কাজের কোনো প্রয়োজন একই তো নাম কি বলেন মুরজিয়া মুরজিয়া মানে হলো শৈথিল্যতাবাদী কিবাদী বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কোন আকিদার বলেন দেখি বুঝতে পারছেন সেকুলার কোন আকিদার বলুন তো এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে তো এরা মনে করে যে ইমানের স্বীকৃতি দিয়েছি মনে বিশ্বাস করি বাস আমি জান্নাতে যাব আমলের আমার কোনো প্রয়োজন তাই নামাজও না পড়েও সভাপতি বসে থাকবে তাই না সুদ খাবে তাও বলবে যে আমি এখানে আছি ওরা আমলকে আমলকে ইমানের অংশ মনে করে ওরা মনে করে না যে ইমান বাড়ে এবং কমে ওরা ইমান বাড়ে কমের এই মতবাদে বিশ্বাস করে অথচ ইমান বাড়ে এবং কমে আহলে সুন্নাহ বলছে আমার আকীদা হলো ইমান বাড়ে এবং কমে আর ইমান ইয়াজিদু ফিত তাআ আনুগত্য ইমান বৃদ্ধি পায় ওয়া ইয়ানকুসু ফিল মাআসিয়া অবাধ্যতা ইমান কমে আহলে সুন্নাহ বলছে আমার আকীদা ওরা বিশ্বাস করে ইমান বাড়েও না কমেও না ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে আমার ইমান আর আবু বকর সিদ্দিকের ইমান সমান না হবে তারা মনে করে যে মনে বিশ্বাস করলে মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট কাজের কোনো প্রয়োজন নাই এটাকে আকীদার নাম কি বললাম বলেন মুরজিয়া ইরজিয়া শব্দ থেকে মুরজিয়া এটা হলো শৈথিল্যতাবাদী তাহলে এখন বলেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কোন আকীদা না আমলের গুরুত্ব দেয় বেশিরভাগই দেয় আরেকটা আকীদা হচ্ছে সম্পূর্ণ বিপরীত এই যে অনলাইনে একটা শব্দ শোনেন এটা এই পয়েন্টটা দিয়ে কথা বলে শেষ করছি অনলাইনে একটা শব্দ খুব শোনেন ইদানিং স্পেশালি কিছু মাতখালিদের কাছে সালাফিয়ার মাতখালি এক নাকি আমি একটা কথা বারবার বলি যে প্রকৃত সালাফি এবং কথিত সালাফি এক প্রকৃত আহলুল হাদিস কথিত আহলুল হাদিস এক হ্যাঁ আবার প্রকৃত মাজহাবি এবং কথিত মাজহাবি কিন্তু এক ঠিক আছে তো এখানে অনেক আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে একটা শব্দ খুব শুনে যে খারেজি খারেজি শুনেছেন শব্দটা তাদের আকিদাটা মুরজিয়ারা যেমন মনে করে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলে যথেষ্ট আমলের কোনো প্রয়োজন নাই খারেজিরা উল্টা আকিদা পোষণ করে খারেজিরা কি আকিদা পোষণ করে যে কেউ যদি আমল করতে গিয়ে কবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কাফের হবে কি মনে করে খারেজিরা কবিরা গুনাহ করলে কি হবে কাফের খারেজিরা মনে করে মনে বিশ্বাসও থাকতে হবেই মুখে স্বীকৃতি থাকতে হবেই এবং কাজে 100% বাস্তবায়ন করতে হবে যদি কেউ কোন একটা কবিরা গুনাহ করে ফেলে মনে করে সুদ খাইছে বা ঘুষ খাইছে বা জেনা করছে মদ খাইছে এরা মনে করে সে কাফের হয়ে গেছে দেখি সঠিক আকীদা না ভুল এটা হলো খারেজি এই আকীদার নাম কি খারেজ তার খারেজি আকীদার যে যদি কোনো শব্দ শোনেন কানে কান পাকায় ফেলে তাহলে বলবেন খারেজি আকীদার ডেফিনেশন বলে না আপনি যে বলেন অমুক খারেজি তমুক খারেজি এই খারেজি সে খারেজি সে কি কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে যদি উত্তর দেয় যে হ্যাঁ তাহলে আপনি যাচাই করে দেখবেন আমরা কি কোনোদিন বলেছি কবিরা গুনাহ করলে কোনো মানুষ কাফের হয়ে যাবে আমরা কি বলেছি যে আমাদের প্রশাসন রাষ্ট্র হাবি জাবি সব কিছু কবিরা গুনাহগার হয়ে গেছে এদের সবাইকে মেরে ফেলো কোনোদিন আমার কোনো লেকচার এরকম কথা শুনেছেন তাহলে 80 লাঠির শাস্তি কিসের অপবাদের কিসের শাস্তি বলেন তো 80 লাঠির শাস্তি এটা দুনিয়াতে না হলে পরকালে হবে দুনিয়াতে না হলে কি হবে পরকালে হবে এখন দেখেন আমরা মন গড়া কিছু উসুল বানিয়ে নিয়েছি সত্যিকার অর্থে খারেজি কারা আবার বলেন আমার সাথে যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে তাহলে শেষ করে দিই জায়গাটাতে আহলে সুন্নাহ ওয়াল জামা আকীদা তাহলে কি হবে ইমানের জন্য মৌখিক স্বীকৃতি দরকার আছে মনের বিশ্বাসের দরকার আছে এবং কাজেরও দরকার আছে কিন্তু কাজ করতে গিয়ে কেউ কবিরা গুনাহ করে ফেলতে পারে কবিরা গুনাহ করে ফেললেই সে কাফের হয়ে যাবে না বরং তার তওবার দরজা খোলা থাকবে শেষ পর্যন্ত সে তওবা করার সুযোগ থাকবে আল্লাহ পাক শেষ মুহূর্তে তার তওবা কবুল করতে পারবে তাকে হত্যা করা জায়েজ নাই তাকে হত্যা করা জায়েজ নাই এরকম কবিরা গুনাহগার যত আমাদের চারপাশে আছে হোক সেটা সরকার বা প্রশাসন বা সাধারণ মানুষ যে হোক না কেন তাদেরকে হত্যা করা জায়েজ নাই মুসলিম রক্ত ঝরাও জায়েজ এটা হলো স্পষ্ট আকীদা আলোচনা হয়ে যাবে এখন তারা খারেজি আকীদার কিছু নিজস্ব মন গড়া উসুল বানিয়েছে কারা বানিয়েছে
যারা নিজস্ব স্বার্থে এগুলো প্রয়োগ করে, এটা জানিয়ে রাখি অডিয়েন্সদেরকে, খারেজি আকিদার মন গড়া উসুলটা তারা কি বানিয়েছে, মন গড়া উসুলটা বানিয়েছে। আমি যে উসুলটা বললাম এটা কিন্তু আকিদা তাহাবিয়া বই থেকে বলি, তারা মন গড়া উসুলটা বানিয়েছে এই যে আপনি যদি কোনো জালেম, কোনো ফাসেক, কোনো মোনাফেক, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুরতাদ এরকম পলিটিক্যাল সিস্টেমের সমালোচনা করেন বা আপনি তাদের খারাপ কাজগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন বা সতর্ক করেন বা আপনি এটাকে স্পষ্ট করতে চান, তখন তারা আপনাকে খারিজ করে। অথচ পলিটিক্যাল অ্যানালাইসিসের সাথে খারেজি আকিদার কোনো সম্পর্ক, খারেজি আকিদার সম্পর্ক কার সাথে, কবিরা গুনাহগার ব্যক্তিকে কি মনে করে, কাফের মনে করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, এখানে একটা যুদ্ধ হয়েছে একসময়, মনে আছে যুদ্ধের নাম কি, কিসের যুদ্ধ, সিফিনে, কিসের বলেন তো, এই যুদ্ধের শাসক কে, কে শাসক ছিলেন, খেলাফতের দায়িত্ব কার হাতে, চতুর্থ খলিফা কে, আলী রাদিয়াল্লাহু আনহু, নাকি আলী রাদিয়াল্লাহু আনহু এখানে খলিফা, তার বিরুদ্ধে কোনো একটা কারণে হোক কারা অস্ত্র ধরে ফেলেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে তো অনেক মানুষ আছে তাই না। এখন যদি পলিটিক্যাল অ্যানালাইসিস বা পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর মধ্যে খারেজি আকিদা ঢুকিয়ে দেয়, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে এখানে শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন তার কথা দিয়ে না অস্ত্র দিয়ে, আমি আপনাদেরকে কিন্তু পলিটিক্যালি কোনো কিছু করতে বলছি না, এখন শোভনীয় নয়, এটা একেবারেই ভ্রান্ত একটা পথ হবে, কিন্তু আমি বোঝাতে যাচ্ছি, প্রমাণ করতে যাচ্ছি যে খারেজি আকিদার সাথে পলিটিক্যাল এই যে মানে অ্যানালাইসিস বা পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই। যদি তাই হয় তাহলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও তারা বাঁকা চোখে দেখবে, অথচ সব সব সাহাবি সম্পর্কে আমরা কি আকিদা রাখি, তারা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে, তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত প্রাপ্ত হবে। আমরা কোনো সাহাবির মধ্যে পার্থক্য করি বা কাউকে সুপিরিয়র কাউকে এমন করি, আমরা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু, তাদের ব্যাপারটা চার খলিফাটা ডিফারেন্টলি ডিল করি। এখন এখানে কিন্তু এটা আপনি দলিল পাচ্ছেন এটা পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথে সম্পৃক্ত না। আবার দেখেন এই কয়েকটা কথা বলে শেষ করে দিই, যে তার যুগের পরে ইয়াজিদের শাসন এসেছিল, মনে আছে ইয়াজিদের শাসন, নাম শুনুন না ইয়াজিদের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খলিফা ছিলেন, তারপরে তিনি দায়িত্ব দিয়েছেন তার ছেলেকে, তার ছেলের নাম ইয়াজিদ। এখন ইয়াজিদের শাসন আমলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে না, তিনি কুফায় যাচ্ছিলেন, কার সেনাবাহিনী তাকে ঘেরে ধরলো, ইয়াজিদের, ইমাম হুসাইন কি যুদ্ধ যাচ্ছিলেন, তিনি কি শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, না, কিন্তু জোরপূর্বক তাকে জুলুম করা, তিনি শেষে বললেন যে আমাকে তিনটা অপশন দাও, তিনটার একটা রাজি হও, আমি হয় সীমান্তের দিকে চলে যাব, আমি ওখানে কুফফারদের সাথে জিহাদ করতে করতে শহীদ হব, অথবা আমাকে মদিনায় ফেরত পাঠানোর ব্যবস্থা করো, অথবা আমি যেখানে যাচ্ছি ওখানে আমাকে যেতে দাও, বা ইয়াজিদের সাথে আমাকে কথা বলতে দাও, আমি কথা বলতে পারছি। কিন্তু যারা এখানে ছিল তারা কিন্তু এটা মানে নাই, বরং তাকে সব পরিবারে হত্যা করেছে। যখন তাকে হত্যা করা হচ্ছিল তখন কি তিনি চুপচাপ বসেছিলেন নাকি তিনি প্রতিহত করেছেন, বরং দেখে বা প্রতিহত করেছেন কিনা। তাহলে এখন যে তিনি শাসকের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাহলে ইমাম হোসেনকেও কি তারা খারাজি বলবে, নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন, শুভঙ্করের ফাঁকি কোন জায়গায়। তারপরে দেখেন এই ঘটনার এক বছর পর, কয় বছর, অনলি এক বছর, যদি এই ঘটনা থেকে ইয়াসিদের শিক্ষা হতো তাহলে একটা কথা ছিল, এই ঘটনার জাস্ট এক বছর পরেই সে কিন্তু মদিনা হামলা করেছে, কোথায়, এই যুদ্ধটাকে বলে হাররার যুদ্ধ, কিছু যদি বলেন এগুলো মুখস্থ রাখবেন, যখন এগুলো কথা শুনবেন ঠাস করে মারে দিবেন দলিল, এই যুদ্ধের নাম কি, হাররার যুদ্ধ। এগুলো দলিল দিলে আপনার সামনে কথা বলার সুযোগ নাই, এগুলো নিয়ে লাইভ ডিবেট করা যাবে সারা দেশের সামনে, কিন্তু আমরা কাউকে, আমরা নিজেদেরকে জাহির করবো না, আমাদের ওস্তাদরা আমাদেরকে এটাই শেখান, আমরা নিজেকে কখনো জাহির করবো। হাররার যুদ্ধে ইয়াজিদ আক্রমণ করলো কোথায়, মদিনা, মদিনাবাসী কি ওখানে বসেছিলেন, আপনাদের মনে হয় মদিনাবাসী তাদের যা কিছু ছিল তাই নিয়ে প্রতিহত করেছে, বহু মুসলিমকে সেখানে সে হত্যা করেছে, মদিনার 3 দিন অত্যাচার চালানো হয়েছে, মদিনাবাসী আজকে বলতে পারে, এবং সেখানকার মাল লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এখন মদিনাবাসী যে হাররার যুদ্ধে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এরা সবাই খারাপই ছিল, বলেন দেখি ছিল, তাহলে এটাকে যে এইখানে জুড়ে দিল মন গড়া উসুল, এটা আসল উসুল কি ছিল, কবিরা গুনাহ করলে আপনি তাকে, কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করলে আপনি তাকে খারাজি বলতে পারবেন। এখন মদিনার লোকরা কিন্তু ইয়াজিদের বাহিনীকে কাফের মনে করে লড়ে নাই, লড়েছিল না, তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল,
ইমাম হোসাইনও কিন্তু ইয়াজিদের বাহিনীর এগেইনস্টে কাফের মনে করে প্রতিহত করেন নাই, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একইভাবে আরো সামনে আছে এর পরের বছর এই হাররার যুদ্ধের আবার পরের বছর ইয়াজিদের বাহিনী হামলা করেছে মক্কায়। কোথায়? কত কর্মকাণ্ড এটা তো জানেন না আপনারা, ইতিহাস পড়বেন। মক্কায় হামলা করেছে, এবং মক্কায় কোন সাহাবি ডিফেন্ড করেছেন জানেন? মক্কায় ছিলেন তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহ। আব্দুল্লাহ বিন জুবায়ের নাম শুনেছেন? জুবায়ের বিন আওয়ামের নাম শুনেছেন? জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবির একজন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহ, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সার্টিফিকেটপ্রাপ্ত সাহাবির একজন, তার ছেলে হলো আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহ। এবং তিনি তখন ইয়াজিদের শাসন কিন্তু মানেন না, তিনি তার মতো করে মক্কায় তিনি শাসনকার্য চালান এবং স্বতন্ত্রভাবে চলেন, কারণ অনেক সাহাবি তার শাসন কিন্তু মানেন না। বুঝছে? এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন হামলার শিকার হলেন, তিনি বসেছিলেন মনে করছেন, তিনি তার অনুসারীদেরকে নিয়ে সেখানে প্রতিহত করেছেন এবং এই যুদ্ধেই তার শাহাদত হয়েছে। যে হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন? এখানে তার শাহাদত। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবি কেউ একদম মানে হত্যা করে তার লাশটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে, কারা করেছে না? এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তার এই সঙ্গী সাথীদেরকেও কি এরা খারেজি বলবে? প্রত্যেকটা দেশে দেশে মানে প্রত্যেকটা কন্টিনেন্টে জুলুম ফাসেক মুনাফেক মুরতাদ এবং মুশরিকদেরকে বসনাতে বসিয়ে রাখা, টিকিয়ে রাখার জন্য এই এই মূলনীতিটা তৈরি করা হয়েছে, যাতে করে আপনি পলিটিক্যাল কোনো অ্যানালাইসিস করতে পারবেন করলে আপনাকে বলে দিবে। এখন আসেন বর্তমান প্রেক্ষাপটে আসেন, এখন আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি না, ডেমোক্রেসি আছে, সেকুলারিজম আছে, এখানে গভর্নমেন্ট এবং বিরোধী দল থাকে না। এক্স মনে করেন গভর্নমেন্টে আছে, থাকে না, এক্স গভর্নমেন্টে থাকে, ওয়াই কি করে? ও বিরোধী দল সারাদিন এর বিরুদ্ধে প্রোপাগান্ডা চলে, তাই নাকি? তাদেরকে এখন ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে আমরা বিরোধী দলের সবাইকে খারিজ করবো? এখানে থেকেও তো বিরুদ্ধে কথা বলছি, ডেমোক্রেসি যে কান্ট্রিতে আছে এই কান্ট্রিতে একটা দল গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, আর অপোজিশন কি করে সবসময়? এই প্রকল্প ভুল, এই সমস্যা, এই লুট করছে, এই দুর্নীতি করছে, এগুলো বলতে থাকে না? আমরা তো থেকে মুক্ত, আমাদের মধ্যে নাই, বলতে থাকে। তাহলে এখন বিরোধী দলের সব লোককে কি এরা খারাজি বলবে? ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে আবার মনে করেন কোন একদিন এরা গেল ক্ষমতা, আর যারা ছিল ক্ষমতায় ওরা ওখান থেকে বিরুদ্ধে চলে আসে, ওরা আর ওখানে নাই, যারা অপোজিশনে ছিল এরা ক্ষমতায় চলে আসে। তাহলে এখন যারা অপোজিশনে ছিল ক্ষমতায় গেছে, আর যারা ক্ষমতায় ছিল অপোজিশনে আসছে, এখন অপোজিশনকে তারা আবার এদেরকে আবার খারিজ করা শুরু করবে, আলটিমেটলি জনগণের সবাই খারিজ হয়ে যাবে, পলিটিক্সে যারা গেল সবাই খারিজ হবে। আমার কথা বলে বুঝতে পারছেন? এখন যে গভর্নমেন্টে আছে মনে করে কোন একটা কান্ট্রিতে, ধরেন মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়া মনে করেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ঠিক আছে, আর মালয়েশিয়ার মধ্যে একটা গভর্নমেন্ট আছে, আর কিছু পার্লামেন্টের বিরোধী দলও আছে, বিরোধী দল কি করে কিন্তু সবসময় আপনার এটা 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 সমালোচনা করতে হবে এবং এই দুর্নীতি করাপশন টেবিল থাকায় কথা বলে, দেখেন কত জঘন্য ভাষায় গালি গালাজ করে কিন্তু, তাই না? তাহলে এদের মূলনীতি যদি মেনে চলেন আপনি, তাহলে সমস্ত বিরোধী দলের লোকজনকে আপনাকে খারিজ করতে হবে। আবার এই বিরোধী দল যদি কখনো ক্ষমতায় যায়, আর ওরা যদি কখনো আবার এর বিরোধী দলে চলে আসে, ওরা আবার খারাজি হবে, এরা আবার শাসন, আলটিমেটলি পুরো একটা পার্লামেন্টের সবাই রে ওরা কি করবে? আসলে মানুষকে খারাজি বলতে বলতে এরাই উম্মা থেকে খারিজ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? মানুষকে খারাজি বলতে 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 আসলে ক্লাসিক্যাল যে উম্মা ছিল আমাদের ঐক্যবদ্ধ উম্মা, এখান থেকে ওরাই বাইরে বের হয়ে চলে গেছে। দেখবেন তাদের নিজস্ব উসুল আলাদা, মসজিদ আলাদা, এই আলাদা, সেই আলাদা, সব আলাদা করে ফেলছে। আবার আজ মানে বের হয়ে যাওয়া, দল ত্যাগ করা, দল ঐক্যবদ্ধ দল ত্যাগ করা। তাহলে আমরা ইমানের এই 6টা পিলারের প্রতি মন থেকে বিশ্বাস করবো, মুখে স্বীকার করবো, কাজেও বাস্তবায়ন, কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কবিরা গুনাহ করে সে কি কাফের হবে না? তার তওবা দরজা খোলা আছে। খারিজিরা মনে করে সে কাফের হয়ে যায়, ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে এই খারিজিরাই বের হয়ে গেছে, গিয়ে বলছে আলী মুয়াবিয়া সবাই কাফের হয়ে গেছে। এখন আমরা আকীদার প্রশ্ন করবো, এটা একটা ভ্রান্ত আকীদা। আর মুরজিয়ারা কি করে? তারা বলে যে মনে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, সরি মনে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি যথেষ্ট, কাজের কোনো দরকার নাই। আমরা মাঝামাঝি থাকবো, যে ইমানের 6 পিলার বিশ্বাস করবো, মনে বিশ্বাস করবো, মুখে স্বীকৃতি দিব, কাজেও বাস্তবায়নের চেষ্টা করবো, কিন্তু কাজ করতে গিয়ে যদি কবিরা গুনাহ হয়ে যায় হতাশ হবো না, তবা করে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ।